হ্যালো বন্ধুরা এক দেশে না একটি মেয়ে ছিল সে অনেক সুন্দরী ছিল একেবারে বিশ্ববিখ্যাত সুন্দরী তার মতো সুন্দরী দ্বিতীয় আর এই বিশ্ব পৃথিবীতে কেউ ছিল না কোনো নারী তার মতো দ্বিতীয় আর কেউ ছিল না তো তার জন্য পাগল ছিল একেবারে গরিবের ছেলে মানে দিনে এক বেলা খেতে পারে দু বেলায় খেতে পারে না এতটাই গরিব সে বুঝছেন সে সেই মেয়েটির জন্য পাগল ছিল সেই মেয়েটিকে বিয়ে করার জন্য পাগল ছিল কিন্তু ছেলেটি গরিব বলে না মেয়েটি অনেক অহংকার করে কথা বলতো তোস্য তাচ্ছিল্য করতো ছেলেটিকে সেই মেয়েটির জন্য না আবার দেশের সব ছেলেরাই পাগল ছিল এমনকি বিদেশি ছেলেরাও পাগল ছিল তো মেয়েটির জন্য এত ছেলে পাগল দেশে বিদেশে বুঝছেন মেয়েটি না অনেক খুশিতে থাকে বুঝছেন মানে বিদেশি ছেলেরাও বিয়ের ঘর নিয়ে আসে দেশের তো সব ছেলেরাই পাগল ছেলেদের এইসব কাণ্ড কারখানা দেখে মেয়ে টিনা একদিন শর্ত বেঁধে দিল ছেলেদেরকে বুঝছেন তো শর্ত ছেলেদেরকে দিল এইভাবে ছেলে ছেলেদেরকে মেয়ে বলল যে দেখো ছেলেরা তোমাদের সবারই আশা আমি পূরণ করব। তোমরা যদি আমার শর্ত মেনে চলো ছেলেরা তো তার জন্য পাগল বুঝছেন মেটির যে কোনো শর্ত মানতে ছেলেরা বাধ্য তো ছেলেরা বলল ঠিক আছে তোমার যে কোনো শর্ত মানতে আমরা রাজি আছি শর্ত তো মেটি বলল যে আমার জন্য তোমরা যত ছেলেরা পাগল আমাকে পাওয়ার জন্য আমাকে বিয়ে করার জন্য তোমরা একজনের সাথে আর যুদ্ধ করতে হবে যুদ্ধ করে যে জিতবে বুঝছেন যে জয় হবে বিজয় হবে তাকে আমি বিয়ে করব তো আবু ছেলেরা মেয়ের শর্ত মতেই একজন আর একজনের সাথে যুদ্ধত লিপ্ত হয়ে গেল যুদ্ধ করে 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 যে ছেলেগুলো তার জন্য পাগল ছিল তাকে পাওয়ার জন্য সবাই মরে গেল। কেউ আর বিজয়ী হলো না বুঝছেন সবাই মরে গেল দেশেও এখন ছেলে নেই বিদেশি ছেলেরাও তাকে মানে পছন্দ করে না এই কাণ্ড কারখানা দেখে তো এখন তাকে আর কেউ বিয়ে করতে চায় না তাকে আর কেউ পছন্দ করে না বুঝছেন এখন কোনো ছেলে বিদেশি হোক দেশি হোক কোনো ছেলে তাকে আর পছন্দও করে না তাকে বিয়েও করতে চায় না তো এখন মেয়েটি কি করবে দেখলো যে পৃথিবীতে তার জন্য আর ছেলে নেই দেশে তার জন্য আর ছেলে নেই তো তাকে তো বিয়ে করতে হবে বিয়ে ছাড়া তো আর থাকতে পারবে না বুঝছেন তো বয়স হয়ে যায় বিয়ের ঘর আসে না বয়স হয়ে যায় তাকে কেউ পছন্দ করে না সবাই ঘৃণা করে কিন্তু ওই যে আগে বললাম যে গরিবের ছেলে বুঝছেন তার জন্য পাগল ছিল তাকে বিয়ে করার জন্য সেই ছেলে আবার যুদ্ধ করেনি মানে গরিব তো ভেবেছিল আমি ওখানে বিজয় হতে পারবো না তো ওখানে যাওয়া মানে আমার মৃত্যু হবে সেই জন্য গরিবের ছেলে যুদ্ধও করতে যায়নি ওই ছেলেগুলির মতো কথাও বলেনি বুঝছেন তো এখন এই মেয়েটি এই গরিবের ছেলেটিকে খুঁজে খুঁজতে 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 একদিন এই ছেলেটিকে পেয়ে গেলো মেয়েটি পাওয়ার পরে ছেলেটি আগে নিজের ইচ্ছায় নিজে থেকে বলতো মেয়েটিকে বুঝছেন ভালোবাসার কথা প্রেমের কথা বিয়ের কথা বুঝছেন তো মেয়েটি যখন ছেলেটিকে দেখলো না দৌড়ে তার কাছে যেয়ে প্রেমের প্রস্তাব দিল বিয়ের প্রস্তাব দিল আরও সোনা মুনি চান্দু যা কিছু ভাষা আছে মানে মহাব্বতের ভাষা বুঝছেন সব তাকে বললো তো তো অবশেষে না ছেলেটি যেহেতু মেটির জন্য পাগল ছিল বুঝছেন মেটি যতই খারাপ হোক যতই মানে তার জন্য যতই ছেলেরা মরুক না কেন তো ছেলেটি তার জন্য পাগলই রয়েছে মেয়ে যখন এইসব কথা বললো ভালোবাসার প্রস্তাব দিল বিয়ের প্রস্তাব দিল তো ছেলেটি রাজি হয়ে গেল অবশেষে এই গরিবের সাথেই এই সুন্দরী মেয়ের সুন্দরী মেয়ের বিয়ে হয়ে গেল বুঝছেন বিয়ের পরে ছেলেটি মেয়েটিকে বলে যে কে তুই না আমাকে দেখে আগে অনেক ঘৃণা করেছিস অনেক অহংকার করেছিস অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছিস তো এখন আমাকে সারা বুঝিস না কেন সব সময় আমার পাশে ঘেউ ঘেউ করিস কেন তখন মেয়েটি বলল যে আগে যা কিছু করেছি সব ক্ষমা করে দিয়ে আমাকে মোহ্বতের মানুষ হিসাবে গ্রহণ করে নেও তো ছেলেটি মেয়েটিকে নিয়ে সংসার জীবন আরম্ভ করলো বুঝছেন তো ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সুখে থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য ভিডিওতে খুদা হাফেজ